আসসালামাইকুম সুপ্রিয় দর্শক, আবারও চলে আসলাম জয়পুরহাট নতুন হাটে। দর্শক, দেখানোর চেষ্টা করতেছি জয়পুরহাট নতুন হাটে। এগুলা শুধু বলদ গরুর আমদানি, যে আজকে শনিবার বলদ গরুর আমদানি কত হয়েছে। আর এখান থেকে যত দূর পর্যন্ত ওই বিল্ডিং আছে, যত দূর পর্যন্ত এদিকে যাব, শুধু বলদ বলদ আর বলদ। তো দর্শক, খুব বেশি বলদের দাম জানা যাবে না দর্শক, কেন যে প্রচুর রোদ, গরমের তাপমাত্রায় মানে ভিডিও করা যাচ্ছে না, মোবাইল ফোনের ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে, এতটা চাপ। তো সংক্ষেপে দু একটা দরার দাম জানবো। নতুন কোন দর্শক চ্যানেলটা যুক্ত হলে সাবস্ক্রাইব করে দেবেন, কেননা সামনে 2024 সাল কুরবানি চলে এসেছে। কুরবানির প্রত্যেকটা হাটের আপডেট নিউজ জানাও শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই। আর এখন যা আমদানি দেখতেছেন, সামনে কুরবানির হাটগুলোতে এর চাইতে আরও ডবল আমদানি হয়ে থাকবে, মানে প্রত্যেকটা গলিতে আপনারা ঢুকতে পারবেন না। এগুলো তো আমদানি দেখতেছেন সাইটে, ওগুলো সিয়া তো সব বলদ আছে দর্শক, এগুলো তো বলদ আছে। ঠিক আছে দর্শক, আমি ওই সাইডে ভিডিও করবো একটা ইনশাল্লাহ। তো এখান থেকে দাম জানা শুরু করে দিচ্ছি, তারপর গুটি গুটি পাবো করে ভিতর দিকে ঢুকবো, আর ইনশাল্লাহ প্রত্যেকটা বলদের দাম জানবো। দর্শক, একটা অনুরোধ করতেছি, আমার একটা বিশাল বড় বিগ সাইজের ষাঁড়গুলোর ভিডিও করছি, প্রায় 28-29 মন ওজন হবে। নেওয়ার মতন কোনো দর্শক থাকলে অবশ্যই ফোন দেবেন, স্ক্রিনের নাম্বার দিয়ে রাখবো, ফোনটা দিয়ে দেবেন। বলটা বিক্রি করা পারলে আমার জীবনটা ধন্য মনে করবো ইনশাল্লাহ অবশ্যই। আমি সালামু আলাইকুম সোহাগ ভাই, একটু খারাপ হলে ভালো হতো। কত পিস মাল আছে? 25টা। আজকের বাজার কেমন যাচ্ছে হাটে? খারাপ খারাপ, তাই না? অনেক আমদানি ভাই, প্রচুর আমদানি, দু এক দরে বিক্রি হবে কি আশা রাখছেন? দর্শক সুইট ভাই সাথে, সুইট ভাই ইসলাম ভাই, তো কথা না বলি, দাম দাম শুরু করে দেন ইনশাল্লাহ। বিসমুল বলে শুরু করে দেন, ওই মাথা হাত দেন। দর্শক সুইট ভাইয়ের প্রত্যেকটা কালেকশন দাম জানবে আজকে ইনশাল্লাহ। সুইট ভাই বলেন, 380 দাম, 380 দাম। সুইট ভাই দাঁতে কেমন আছে? দাঁতে দুই দাঁত করে, দুই দাঁত করে বয়স আছে। একটা বিক্রি রেট বলেন সুইট ভাই, কত হলে বিক্রি করা যাবে? 350 হলে বিক্রি করা যাবে। 350 হলে বিক্রি করা যাবে। সুইট ভাইটার দাম কেমন রাখছেন? হ্যাঁ, 320 হলে বিক্রি করা যাবে, 90,000 হলে বিক্রি করা যাবে। সুইট ভাই একটা কথা বলি, কোন দর্শক যদি 5 জোড়া 6 জোড়া নেয়, সেই ক্ষেত্রে কেমন করে কম করতে পারবেন? 20টা নিলেও দেওয়া যাবে, দেওয়া পারবেন, কিন্তু কম কমিশন কেমন করতে পারবেন? গরু কোয়ালিটি উপরে লটে নিলে একটা, জি 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 জি, ওটাই বলছি যে লটে নিলে কেমন কম পড়তে পারে। সামনে আসেন সুইট ভাই, 2,500 টাকা 1,000 টাকা কম দিয়ে, জি অবশ্যই। এই যে এই জোড়ার দাম কেমন সুইট ভাই? বুঝতে পারছি, হ্যাঁ এই দুটাই, হ্যাঁ 310,000। এটা বিক্রি রেট বলবেন? 90,000 বিক্রি হয়ে যাবে। দাঁতে কয়টা আছে? দুইটা, এখন সব করে দুই দাঁত। দর্শক আছে সুইট ভাইয়ের ভিডিও করে শেষ করে দেবেন ইনশাল্লাহ। সুইট ভাই এটা কত? 340 দাম। সুইট ভাই বিক্রি রেট কত? 300 বিক্রি হল 10 হয়ে যাবে। দর্শক মাথা নষ্ট, আজকে সব আগুন এলে কি আগুন কালেকশন। সুইট ভাই লাস্টেরটা কেমন? 340,000 দাম। বিক্রি রেট বলবেন সুইট ভাই? 300 হলে বিক্রি। দর্শক আমাকে অফার, আরও মাল আছে কালেকশন এই গলি, একটু আপনি আগে যান সুইট ভাই। দর্শক সব ধামাকা, ও রে দাদা সুইট ভাই, এটা তো সুটাম দেহের। দর্শক দানব এলগা, প্রত্যেকটা দানব এলা, এই দানবের দাম কেমন রাখছেন জোড়া? 460,000 দাম রাখছেন। এটা একটু বিক্রি রেট বলবেন সুইট ভাই, কত বিক্রি করা যাবে? 430 হলে বিক্রি হবে। দর্শক এই দুই দানবের দাম কেমন রাখছেন? 420 হলে বিক্রি হবে। দর্শক ওরে দাদা, সুইট ভাইয়ের নাম্বারটা দেন, এখানে দর্শক করবেন। দর্শক আমি দিয়ে দিলাম সুইট ভাই, খুব ভালো একজন মহাজন, ব্যাপারে গেলে নাম্বারগুলো দিয়ে দিই। ঠিক আছে দর্শক, আমি বলছি কানাই কানাই ফুল আছে, এতটা বলদ। তো সুইট ভাইয়ের বলদার দাম জানবো, অনেক অন্যগুলো দাম জানি, যে সুইট ভাইয়ের অনেক কালেকশন আছে, তাছাড়া এক দোনার দাম জানি, বলদের ভিডিও শেষ হয়ে যাবে। একটু দাম জানবো, কেমন দাম রাখছে শুনি। সালামু আলাইকুম, কত পিস মাল আছে হাটে? কত পিস বলদ আছে হাটে? কয়টা নিয়ে আসছেন? এগুলো আপনার 5টা নিয়ে এসেছিলাম, একটা বেজেছি, আর 4টা আছে, এই 4টা, এই 4টা। হ্যাঁ হ্যাঁ, এটার দাম কেমন রাখছেন? দাম রাখছি 5,90,000। 590,000 4টায়। দাঁত কেমন আছে? দর্শক 590,000 দাম রাখছে, দুই দাঁত করে বয়স আছে প্রত্যেকটা। একটা বিক্রি রেট বলবেন, কত হলে বিক্রি করা যাবে এই 5টা? 70 হলে বিক্রি করা যাবে, এরকম হবে না। দর্শক একটা বিক্রি রেট বলো, তারপর আপনার দাম দর সাপেক্ষে নিতে পারবেন। দর্শক কেন পিছনে যাওয়া যাবে না, পিছনে অনেক চাপ আছে, কলের দেখলাম সামনে থেকে লড় ভরা। এই দুটো জোড়ার দাম কেমন চাওয়া হচ্ছে?
255,000। দাঁত কয়টা করে আছে? চার দাঁত। একটা বিক্রি রেট বলেন তো, আজকে কত হলে ছাড়ে দেওয়া যাবে? চল্লিশ ছাড়, এরকম হবে না, ধরুন চল্লিশ ছাড় দেওয়া যাবে। তো আজকে তো অনেক বলদ নিয়ে আসছেন, কত জোড়া? এগারো জোড়া, 22 পিস। তো বিক্রি হবে এরকম কোনো আশা আছে, যেহেতু অনেক বলদের চাপ আজকে? প্রচুর চাপ ভাই, দেখুন দশগুল বাসা থেকে বলদ চাই, সেই ক্ষেত্রে কি দেওয়া যাবে? মাশাল্লাহ ইনশাল্লাহ, দেন দোয়া রাখতেছি। দর্শক বলছি যে আপনারা অবশ্যই কেউ বাসা থেকে নিতে চাইলে ফোন দিয়ে যোগাযোগ করবেন, বাসা থেকেও এগুলো বলদ দেয় এই ব্যাপারীরা, ঠিক আছে দর্শক? এগুলো হচ্ছে আমার জাকির ভাইয়ের চাচা, হচ্ছে জাকির ভাইয়ের চাচার সাথে কথা বলি। সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি ভাই ভালো। আজকে কত জোড়া মাল হাটে নিয়ে আসা হয়েছে? 15 পিস। ওরে বাবা, দু একটা পিস বিক্রি করা পারছে? একটাও নয়। ওরে বাবা, এই এই একটু কম দামের গরুগুলো কেমন করে দাম রাখছেন একটু বলতে হবে? মাশাআল্লাহ, এই যে ধরে আছেন, এই দরদাম কেমন রাখছেন? কোয়ালিটি দেখা যাচ্ছে না, কেমন দেওয়া যায় বলো? তাই না? এগুলো দাঁত কেমন আছে? ছয় দাঁত বয়স আছে দর্শক, এগুলো ছয় দাঁত কে বয়স আছে। নাম্বারটা নিয়ে দিয়ে দেবো স্ক্রিনের উপর, আপনারা ফোন দিয়ে যোগাযোগ করবেন। এটা হচ্ছে জাকির ভাইয়ের চাচা, যে ভালো ব্যবসায়ী জাকির ভাই। আমি বলছি জাকির ভাই খুব একটা নরম সরম মানুষ, ওনার চাচা হচ্ছে। জাকির ভাইয়ের কাছে যাবো ইনশাল্লাহ, জাকির ভাইয়ের কালেকশন দেখাবো, আরও কালেকশন আছে জাকির ভাই, জাকির ভাইয়ের ওনার কালেকশন দেবো। জাকির ভাইয়েরই 20 জোড়া 30 জোড়া মাল থাকে, অল টাইম অল্টারনেট হাটের মধ্যে পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, কত গাড়ি নেবেন? এই যে গাড়ি নিবি মাল দেওয়া যাবে আমাদের সব বর্ডারে করে সুন্দর সুন্দর ভালো। জি জি ইনশাল্লাহ, আমি জানি জানি, আমি তো জাকির ভাইকে আপনার কথা বলবো ইনশাল্লাহ, দর্শক এনে সব কথা বলবো। এই ভিডিওটা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, শেষ করে নিই, পরবর্তী ভিডিওতে জাকির ভাইয়ের একটা লড়ের দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই। জি, 50 পিস একজন করে নিয়ে এসছে ভাই। সালামু আলাইকুম, সালাম দিছি ভাইয়া, কেমন দাম রাখছেন এই জোড়াটার? 250,000 দাম দিচ্ছেন। কোনো কাস্টমারকে দাম তো দিচ্ছে দু একজন? 40 পর্যন্ত বলছে, তাই না? একটা বিক্রি দাম বলতে পারবেন, কত হলে জোড়াটা বিক্রি করা যেতে পারে? 250,000-1,000 টাকা কম বেশি। বুঝতে পারছি দর্শক, 250,000-2,000 টাকা কম বেশি হলে জোড়াটা বিক্রি করে দিবে দর্শক। এটা হচ্ছে জয়পুরহাট নতুন হাট, যেটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল 8টা হইতে বৈকাল 4টা পর্যন্ত, যা দেখতেছেন এর চাইতে ডাবল আমদানি হয়ে থাকে। তো আমি ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আসতেছি, আরও যাবো ইনশাল্লাহ সামনে, এটা জোড়া একটু দাম জানিয়ে চলে যাবো। সালামু আলাইকুম ভাই, কেমন দাম রাখছেন জোড়াটার? না আমি ধরে আছি, আমার সব বুঝতে পারছি দর্শক, মালিক ধরে আছে, মালিকের কাছে তো যায় দাম জানবো ইনশাল্লাহ। আজকের এই জোড়াটার দাম কেমন রাখছেন? এই জোড়াটার দাম হচ্ছে 220,000 দাম রাখছেন, কাস্টমারকে দাম তো দেয় 1,80,000-1,85,000। আজকে কত জোড়া বলদ নিয়ে আসছেন হাটে? আট জোড়া। কত জোড়া বিক্রি হয়ে গেছে মনে হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা একটু বিক্রি রেট বলবেন যে কত হলে? 200 পার হয়। তো কোনো দর্শক দল আপনাকে ফোন টোন দিয়ে বলে যে ভাই আমি 2-10 পিস বলদ নিব? অবশ্য 2-10 পিস না, যদি বলে যে 50 পিস দেওয়া লাগবে। মাশাআল্লাহ, আগে নাম্বারটা দিয়ে দেন। 01-01-993-993 দর্শক, আমি নাম্বার গুলো নিয়ে দিয়ে দিচ্ছি, ভালো লাগলে আপনারা ফোন দিয়ে ঘুরে ফিরবেন, না লাগলে হাটে আসি দেখে শুনে কিনবেন। তো ওই জন্য ভিডিওটা লেনদেন করতেছেন, 8 মিনিট পার হয়ে গেছে, শেষ করলাম, দেখা হবে নতুন কোন একটা হাটে, নতুন এরকম হয়তো বা একসাথে ভালো সুন্দর অন্যরকম একটা ভিডিও নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম জয়পুরহাট জেলা, জয়পুরহাট নতুন হাটে। দর্শক, ঈদ না আসতে ঈদের চাইতে বেশি আমদানি কালেকশন হয়েছে ইন্ডিয়ান ওদেশি বলদ গরু। দর্শক যেদিকে যাবেন, যত দূর ক্যামেরার ফুটেজ যাবে, শুধু